এক মিনিট অভিনয় করার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন অভিনেত্রী। শুনে অবাক লাগছে নিশ্চয়ই, কিন্তু এটাই সত্যি। বলিউডের তাবড় তাবড় অভিনেতারা অনেকেই আকাশ ছোঁয়া পারিশ্রমিক চান, কিন্তু মাত্র এক মিনিটের জন্য এক কোটি টাকা চেয়ে বসলেন এই অভিনেত্রী। তিনি হলেন উর্বশী রৌতেলা। বর্তমানে বলিউডের জনপ্রিয় ও ব্যয়বহুল অভিনেত্রী উর্বশী। 29 বছর বয়সী এই অভিনেত্রীর শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। অভিনয় এখনও ততটা ছাপ ফেলতে পারেননি তিনি। বেশ অনেকগুলো ছবিতে কাজ করে ফেলেছেন উর্বশী। এছাড়াও নাচের জগতে নাম করেছেন অনেক। মডেলিং দক্ষতার কারণে অনেক শোয়ের বিচারক হয়েছেন। এবার তিনি নাকি এক মিনিটের জন্য এক কোটি টাকা চেয়ে বসলেন, আর এরপরেই তিনি হয়ে উঠলেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। কোন কাজের জন্য এত টাকা পারিশ্রমিক চাইলেন উর্বশী? এর আগে একটি আইটেম নাম্বারের জন্য 2 কোটি চেয়েছিলেন অভিনেত্রী। দক্ষিণ ভারতের সুপারস্টার চিরঞ্জীবী অভিনীত ভালতেয়ার ভিরাইয়া এখানে একটি আইটেম নম্বরের নাচের জন্য 2 কোটি টাকা চার্জ করেছিলেন তিনি। সেই ছবিটি বক্স অফিসে দারুণ হিট করেছিল। আর এবার একটি ছবিতে 1 মিনিট অভিনয় করার জন্য 1 কোটি টাকা চেয়ে বসলেন উর্বশী। গত বছর প্যারিস ফ্যাশনে প্রথম সর্বকনিষ্ঠ সর্বোচ্চ আয়কারী ভারতীয় হিসেবে শো স্টপার হয়েছিল উর্বশী। আর এবার এক লাফে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তকমা পেলেন উর্বশী। এন্টারটেনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।